করোনা ভাইরাস পরিস্থিতিতে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে এই মুহূর্তে ভিডিও কনফারেন্স শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে। অবিরাম বাংলার সংবাদ এখানে শেষ করছি। দেশের মানুষকে কিভাবে রক্ষা করব সেটা আমাদের চিন্তা করতে হবে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি। আমি 30 লক্ষ শহীদ 2 লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু সহ আমার মা বেগম ফজিলতুন্নেসা মুজিব সহ যাদেরকে আমি হারিয়েছি তাদের কথাও আজকে আমি স্মরণ করছি। জাতির পিতা দেশটা স্বাধীন করেছিলেন একটা স্বপ্ন নিয়ে, একটা আকাঙ্ক্ষা নিয়ে, যে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত ক্ষুধামুক্ত উন্নত দেশ হিসেবে গড়ে তুলবেন। কিন্তু সেই স্বপ্নটা তিনি পূরণ করে যেতে পারেননি। 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে তাকে আমরা হারাই। এরপর অনেক চড়াই উত্তরে আমাদের পার হতে হয়। 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতা আসে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকেই আমরা দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছিলাম, কারণ যে নেতা জন্ম না হলে এই দেশটা স্বাধীন হতো না। যে নেতা আমাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছেন, আমাদের আত্মপরিচয়ের সুযোগ দিয়ে গেছেন, তার জন্ম শতবার্ষিকী উদযাপন করবার এই কর্মসূচি যখন আমরা নেই, সেই সময় এই করোনা ভাইরাসের আক্রমণটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে আমরা দেখি। কিছুটা ধাক্কা আমাদের দেশেও আসে। আমরা তখন থেকেই সিদ্ধান্ত নিই যে জনসমাগম বাদ দিয়ে এই অনুষ্ঠান সূচিগুলি করা। সাথে সাথে আমাদের স্বাধীনতা দিবস, আমাদের 7ই মার্চ অনুষ্ঠান থেকে শুরু করে সব অনুষ্ঠানগুলি আমরা সীমিত আকারে নিয়ে আসি। আমি ধন্যবাদ জানাই দেশবাসীকে যে আপনারা আমাকে সহযোগিতা করেছেন এবং যে নির্দেশনা দেওয়া হচ্ছে সেটা মেনে চলেছেন। জনসমাগম বাদ দিয়ে আমাদের সব অনুষ্ঠানগুলি আমাদের করতে হবে। আর সেই থেকে আমি আশা করি আপনারাও সেটা মেনে চলবেন। ইতিমধ্যে আমি অনেকবার কথা বলেছি, আমি আজকে বেশি সময় না নিয়ে আপনাদের কাছ থেকে শুনতে চাই। কারণ আজকে যেখানে আমরা বসছি এই জায়গাগুলি সবথেকে বেশি, বিশেষ করে ঢাকা, এই ঢাকা বিভাগের ঢাকা নারায়ণগঞ্জ সহ কয়েকটি জায়গা সবথেকে বেশি আক্রান্ত। ঢাকা নারায়ণগঞ্জ শরীয়তপুর মাদারীপুর সহ বেশ কতগুলি জায়গায় যদি আমরা দেখি এখানে এই করোনা ভাইরাস সবথেকে বেশি লোকে আক্রান্ত হয়েছে। আর অন্যান্য জায়গায় কিছু আছে, কিন্তু এই জায়গাটা, এই রাজধানী এবং তার আশেপাশে এখানে এই ব্যাপকভাবে করোনা ভাইরাসটা কেন হলো সেই বিষয়টা নিয়েই আপনাদের সাথে আলোচনা করতে চাই। অত্যন্ত দুঃখের বিষয় যে পর্যন্ত 50 জন মতো মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং এখনও যারা রোগ মুক্তি পেয়েছেন তাদের জন্য দোয়া করি তারা সুস্থ থাকুন। আর যারা এখনও চিকিৎসারত অবস্থায় আছে তারাও দ্রুত আরোগ্য লাভ করুক সেটাই আমরা চাই। আমি জানি যে আমরা এই ঘটনায় যেহেতু সব কিছু এখন বন্ধ, অনেক মানুষের কষ্ট হচ্ছে, বিশেষ করে যারা দিনমজুর, যারা কৃষক শ্রমিক মেহনতি মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, ছোটোখাটো ব্যবসায়ী, এই ধরনের এমনকি নিম্নবিত্ত, তাদেরও কষ্ট হচ্ছে। সেটা মাথায় রেখে আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে একটা পূর্ণধারা প্যাকেজ ঘোষণা দিয়েছি, যেখান থেকে সকল শ্রেণী পেশার মানুষ সবাইকে আমরা সহযোগিতা করব।
এবং সেটা আমরা করে যাচ্ছি, ইতিমধ্যে আমরা শুরু করেছি। এমনকি যারা হাত পেতে খেতে পারবে না তাদের জন্য আমরা মাত্র 10 টাকা কেজিতে চাল বিক্রয়েরও ব্যবস্থা নিয়েছি। তবে এটা আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, আমরা যেমন আমাদের 50 লক্ষ মানুষের জন্য রেশন কার্ড করা আছে 10 টাকায় চাল পান, আমরা আরও 50 লক্ষ মানুষের রেশন কার্ড করে দেব। কারণ আমরা এমনি দিতে গেলে অনেক সময় সমস্যা হয়ে যায়, এবং সে ধরনের কিছু ঘটনা ঘটার ফলে আমরা এটা আপাতত স্থগিত করে আমরা তালিকা করবার জন্য নির্দেশ দিয়েছি। ইতিমধ্যে যেমন আমাদের প্রশাসন, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, আমাদের সশস্ত্র বাহিনী থেকে শুরু করে আমাদের বর্ডার গার্ড, আমাদের যে যেখানে আছে প্রত্যেকে কিন্তু অত্যন্ত আন্তরিকতার সাথে মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমাদের ডাক্তার, নার্স সহ চিকিৎসা সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মীরা তারা জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এবং কাজ করে যাচ্ছেন। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা জাতির একান্ত লগ্নে তাদের পাশে এসে দাঁড়িয়েছে। এই করোনা ভাইরাসটা এমন একটা জিনিস, এটা মনে হয় যেন সারা বিশ্বে এই ধরনের ঘটনা আর কখনো দেখা দেয়নি। মানুষ আতঙ্কগ্রস্ত, সারা বিশ্বে 250 কোটি মানুষই ঘরে বন্দি, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একটা অদৃশ্য শক্তি, মানে এমন একটা ভাইরাস যাকে কেউ চোখে দেখতে পারে না, কিন্তু তারই প্রভাবে সারা বিশ্ব যেন আজকে একটা জায়গায় চলে এসেছে। এই ভাইরাসের কারণে অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়ছে। সারা বিশ্বে আজকে এই আশঙ্কা অনেক আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পর্যন্ত বলছে যে সারা বিশ্বব্যাপী প্রচণ্ড অর্থনৈতিক মন্দা দেখা দেবে, এমনকি দুর্ভিক্ষ দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে আমাদের করণীয় আছে যে আমাদের দেশের মানুষকে রক্ষা করা বা এই ধরনের দুর্ভিক্ষ বা যদি অর্থনৈতিক মন্দা হয় তার থেকে দেশকে কীভাবে আমরা রক্ষা করব। একথা চিন্তা করে আমরা ইতিমধ্যেই প্রায় 92,000 কোটি টাকা, আসলে বলতে গেলে প্রায় 1 লক্ষ কোটি টাকার মতন আমরা আমাদের একটা পূর্ণদয়া প্যাকেজ তৈরি করেছি এবং তা আমরা বাস্তবায়ন শুরু করেছি যে কোনো রকম মন্দ আসলে আমরা যেন তা মোকাবেলা করতে পারি। আর সেটা শুধু এখনকার জন্যই না, আগামী 3 অর্থ বছরে আমরা কীভাবে দেশের মানুষকে এই অর্থনৈতিক মন্দা থেকে উদ্ধার করব, রক্ষা করব, সেই পরিকল্পনা আমরা কিন্তু নিচ্ছি এবং সেভাবে আমরা প্রত্যেকটা পদক্ষেপ আমরা নিয়ে নিচ্ছি, একটু আগাম আমরা কিছু কর্মসূচি নিয়ে নিচ্ছি। কিন্তু সবথেকে বড় কথা যে এই ভাইরাস থেকে বাঁচার জন্য সবাইকে যেখানে খুব বেশি লোক সমাগম সেখানে যেন না হতে হয়, সবাইকে ঘরে থাকতে হবে এবং কাজ করতে হবে, কাজ ছাড়া তো হবে না। আবার যে কাজগুলি খুব বেশি মানে লোকের সঙ্গ না হয়, একটু দূরে থেকে করা যায়, সে কাজগুলি করা যাবে। যেমন যে কারণে আমরা যেমন কিছু শিল্প কলকারখানা বা ওষুধের শিল্প বা অন্যান্য শিল্প এগুলি যারা এটা আলোচনার মাধ্যমে তারা চালাতে পারেন, কিন্তু সেখানেও যারা কাজ করবেন প্রত্যেকেই নিজ নিজ সুরক্ষার ব্যবস্থা নিতে হবে। কৃষিকাজ আমাদের থেমে থাকলে চলবে না, আর যেহেতু কৃষিকাজটা খোলা মাঠে হয় কাজে এই সূর্যের তাপ বা খোলা বাতাস এটা কিন্তু আসলে এই করোনা ভাইরাস থেকে আমাদের মুক্তি দেয়। কাজে সেখানে গিয়ে কৃষিকাজটা যাতে চলমান থাকে সেই ব্যবস্থা আমরা নেব। যারা আজকে দিনমজুর কাজ পাচ্ছেন না বা এই অবস্থা আছে, যদিও এখন চলাচলটা বন্ধ, তারপর যে চলাচল শুরু হলে তার যেতে পারবেন। আমাদের ধান কাটা মৌসুম শুরু হচ্ছে, এই ধান কেটেও কিন্তু অনেকে অর্থ উপার্জনও করতে পারবেন, আবার নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। আমাদের ফসল উৎপাদনের দিকে বেশি নজর দিতে হবে, আর এখন জমি যেন অনাবাদি না থাকে। আর তারপরেও যারা এখন ঘরে বসে আছেন, আপনার টবে গাছ লাগান, ছাদে বাগান করেন বা নিজের জমি থাকলে সেখানে গাছ লাগান, বাগান করেন, সে কাজগুলি আপনারা কিন্তু নির্বিঘ্নে করতে পারেন। খালি একটাই যে জনসমাগম যেন বেশি না হয়। যেখানে যেখানে হাট হয় আমরা ইতিমধ্যে নির্দেশ দিয়েছি যে হাটের নির্দিষ্ট জায়গা ছেড়ে খোলা মাঠে বড় জায়গায় এক যেখানে
খুব বেশি সমাগমটা না হতে পারে সেরকম মানে একটা দূরত্ব বজায় রেখে পণ্য নিয়ে সবাই যাবে, সেখানে কেনাবেচা করবে এবং চলে আসবেন। আর সেই সাথে মাস্ক পরে থাকা। আরেকটা বিষয় হচ্ছে সবসময় একটু গরম পানি খাওয়া, প্রত্যেকে যদি অনবরত গরম পানিটা খেতে থাকেন, এক ঢোক করে একটা ফ্লাস্কে গরম পানি রাখলেন, এক ঢোক করে খেতে থাকলেন, তাহলে আপনার গলাটা পরিষ্কার থাকবে বা এই ভাইরাসটা ক্ষতিগ্রস্ত করতে পারবে না। অর্থাৎ নিজেকে কীভাবে সুরক্ষিত করুন, আমাদের মৌসুমি ফলগুলি আছে সেগুলি খাওয়া, যেভাবে নিজেকে সুরক্ষিত করার ব্যবস্থা করতে হবে, কারণ জীবন চলমান, জীবন তো স্থবির হয়ে যেতে পারে না। তারপরেও এই ভাইরাসের কারণে আজকে সারা বিশ্ব স্থবির, কাজে এই মন্দা থেকে আমাদের নিজেদের রক্ষা করার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখে যাচ্ছি এটা যে সংক্রামিত হয়, হঠাৎ বাইরের থেকে কেউ আসে তার দ্বারাই সংক্রামিত হচ্ছে, তো যাদের মধ্যে এতটুকু সন্দেহ আছে বা কেউ কোথাও যেখানে ভাইরাসে আক্রান্ত সেই পরিবার থেকে কেউ অন্য কোথাও আপনার যাবেন না, গেলে পরে আপনি অন্যকে সংক্রামিত করতে পারেন, সেই জন্য সবাইকে এইভাবে যোগাযোগ করা বা যাতায়াতটা বন্ধ রাখতে হবে। কারণ অনেক জায়গায় আমরা দেখেছি যেখানে সব কিছু ভালো ছিল, কোনো সংক্রামিত ছিল না, যে এই নারায়ণগঞ্জ থেকে বা ঢাকা থেকে অথবা শিবচর থেকে অথবা মালদারিপুর থেকে বা শরীয়তপুর থেকে এরকম কেউ চলে গেল, বা সেই ইটালি থেকে যারা আসলো বা অন্য জায়গা থেকে আসলো কোথাও চলে গেল, তারপরে সেখানে এই প্রাদুর্ভাব দেখা দিল। আপনারা দেখেছেন যে সৌদি আরবে সেখানে পর্যন্ত মসজিদে নামাজ বা জামায়াত হওয়া বন্ধ করে দিয়েছে, এমনকি তারাবির নামাজও কিন্তু সেখানে হবে না, সবাই ঘরে বসে পড়বে, খুব সীমিত আকারে সেখানে তারা করছে, সেখানে কিন্তু তারা নিষেধ করে দিয়েছেন। ঠিক এভাবে মসজিদ, মন্দির, গির্জা, এমনকি ভ্যাটিকান সিটি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এইভাবে তারা সুরক্ষণ করার ব্যবস্থা নিয়েছে, নিজেদেরকে সুরক্ষিত করা, অন্য মানুষকে সুরক্ষিত করা। কাজে এই বিষয়গুলি দিকে আমাদেরও শিক্ষার বিষয় আছে, যে কারণে আমরা মসজিদে না যেয়ে নিজের ঘরে বসে নামাজ পড়া, কারণ আল্লাহর ইবাদত, ইবাদত তো আপনি যে কোনো জায়গায় বসে করতে পারেন, এটা তো আল্লাহর কাছে সরাসরি আপনি করবেন। কাজে বরং এখন আরও ইবাদত করার একটা ভালো সুযোগ আছে, আর সামনে রোজা, রমজান মাসে আমাদের কোনো পণ্য পরিবহন বা খাদ্য সামগ্রী যাতে অসুবিধা না হয় সেজন্য আমরা যথেষ্ট ব্যবস্থা নিয়েছি, কিন্তু সেই সাথে সাথে এখানে তারাবির নামাজ যেহেতু সৌদি আরবেও মসজিদ করছে না বা অন্য অন্য দেশেও হচ্ছে না, আমাদের এখানেও আমাদের যেহেতু ইসলামী ফাউন্ডেশন ইতিমধ্যে কতগুলি নির্দেশনা দিয়েছে সেটা আপনারা মেনে ঘরে বসে তারাবি পড়েন, নিজের মন মতো করে পড়েন, আল্লাহকে ডাকতে হবে, ইবাদত করতে হবে, সেটা আপনি আপনার মতো করে যত ডাকতে পারবেন আল্লাহ সেটাই কবুল করবেন, কাজে সেভাবে আপনারা করবেন। অযথা মসজিদে যে অন্য কেউ সংক্রামিত থাকলো সে আর একজনকে সংক্রামিত করলো বা আপনার নিজের হলে অন্যকে করবেন সেটা কিন্তু করবেন না, দয়া করে এই বিষয়টা সকলে আপনারা মেনে চলবেন সেটাই আমরা চাই। আর যেহেতু এই অঞ্চলে কিছু এরকম দেখা গেছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে সবাইকে আরও সচেতন থাকতে হবে, কিন্তু জীবন চালানোর জন্য অবশ্যই কাজ করতে হবে, সেটা বসে থাকলে চলবে না, আপনারা সেভাবে নিজেদেরকে সুরক্ষিত করে আপনাদের মানে আর্থসামাজিকের জন্য যা কাজ করা করবেন, কিন্তু সেই সাথে সাথে আমি বারবার অনুরোধ করবো যে নিজেকে সুরক্ষিত রাখেন। আমরা এখানে কিন্তু আমরা ইতিমধ্যে পরীক্ষা করে যাচ্ছি, 17-18টা জায়গায় পরীক্ষার ব্যবস্থাও নেওয়া হয়েছে, আর যেখানে এর ধরনের কোনো খবর জানা যাচ্ছে যে সেখানে করোনা দেখা দিয়েছে সেখানে এসে পরীক্ষা করা হচ্ছে, বা কেউ মারা গেলে যখন শোনা যাচ্ছে যে তার করোনা হয়ে মারা গেছে সাথে সাথে সেটা নমুনা নিয়ে এসে পরীক্ষা করে দেখা হচ্ছে যে আদৌ সেটা সত্যি কি না, বা তার সঙ্গে সঙ্গে তার পরিবার পরিজন বা কোথায় কোথায় মিশেছেন সেগুলিও আমরা নজরে রাখছি, পরীক্ষা নেওয়া হচ্ছে এবং সাথে সাথে সেগুলিকে সম্পূর্ণভাবে আলাদা করে দেওয়া হচ্ছে, এবং এটা কিন্তু আপনাদের মেনে চলতে হবে। ইতিমধ্যে আমাদের যারা চিকিৎসা দেবেন বা যারা নার্স ডাক্তার সহ যারা স্বাস্থ্যকর্মী প্রত্যেকের জন্য কিন্তু সুরক্ষা ব্যবস্থা আছে, যেটা পিপি এগুলি দেওয়া হচ্ছে,
রোগী হলে পরে যেখানে চিকিৎসার ব্যবস্থা করা হবে তার জন্য বেডের ব্যবস্থা যথাযথভাবে করা হচ্ছে, এবং আরও যেহেতু এখন আমাদের কিছুটা রোগী বৃদ্ধি পেয়েছে, আমরা এ পর্যন্ত দেখেছি যে বাংলাদেশে 14,868 জনের পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে রোগ শনাক্ত হয়েছে 1,231 জনের, আর এ পর্যন্ত 50 জন মারা গেছে, কিন্তু বাকি অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, সেটাও প্রায় 50 জনের উপরে সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন, আর আমরা কোয়ারেন্টাইনেও তাদেরকে রাখা হচ্ছে। কিন্তু বিশ্বের অবস্থাটা যদি আমরা দেখি সেটা আরও ভয়াবহ অবস্থা। বিশ্বব্যাপী যে হিসেবটা আসছে যে এপ্রিল পর্যন্ত সারা 15ই এপ্রিল পর্যন্ত সারা বিশ্বে 18,44,863 জন রোগী শনাক্ত হয়েছে, তার মধ্যে মারা গেছে 1,17,021 জন। কাজে সারা বিশ্বের অবস্থা কিন্তু আরও ভয়াবহ। সেই ক্ষেত্রে আমরা আগে থেকে ব্যবস্থা নিয়েছি বলে আমরা মনে করি যে আমরা যথেষ্ট এখনও নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। তবুও কেউ মারা যাক সেটা আমরা চাই না, সবাই সুস্থ থাক সেটাই আমরা চাই। কাজে এই রোগটা যেন আর না ছড়াতে পারে তার জন্য যা যা করণীয় আপনাদের করতে হবে। মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে অনেক সময় অমানুষীয় পরিণত হয়। যখন আমরা দেখি যে মায়ের একটু সর্দি কাশি জ্বর হলো দেখে মানে ছেলে বউ বা ছেলে মেয়ে মিলে এমনকি তার স্বামী পর্যন্ত তাকে নিয়ে জঙ্গলে ফেলে আসে, এর থেকে অমানবিক কাজ আর হতে পারে না। কেন এই ধরনের ঘটনা ঘটবে এরকম আরও বহু কাহিনী আমরা শুনি, কিন্তু আমি বলব এই অমানবিক হওয়ার কোনো যৌক্তিকতা নাই। কারো যদি সন্দেহ হয় তো তাকে চিকিৎসা ব্যবস্থা করেন, তার পরীক্ষা করান, নিজেরাও সুরক্ষিত হন, বা এই প্রাদুর্ভাব থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা করণীয় আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে বা IDCR থেকে যে সমস্ত নির্দেশ দেওয়া হচ্ছে সেগুলি মেনে চলুন। কিন্তু কীভাবে একটা মানুষকে বের করে দেবেন, বা একজন ডাক্তার সে যদি এরকম অসুস্থ হলো তাকেও এলাকা থেকে বের করে দিতে হবে, এই ধরনের ঘটনা কেন ঘটবে বাংলাদেশে? বাংলাদেশের মানুষের তো এরকম অমানবিক হওয়ার কথা না। কাজে এই বিষয়গুলি সবার দৃষ্টিতে আমি আনতে চাই। হায়াত মৌত আল্লাহর হাতে, যে কোনো মানুষ যে কোনো দিন মরতে পারেন। আজকে আমি কথা বলছি এখানে বসেও মরতে পারি বা যে কেউ মরতে পারে, এটা কেউ বলতে পারে না যে আমি এখনই বেঁচেই থাকবো, কেউ বলতে পারবে না, এটা একমাত্র আল্লাহ বলতে পারে। এই যে ভাইরাসটা দেখা দিল, এভাবে যে একটা ভাইরাস এসে সারা বিশ্বকে ঘরবন্দি করে ফেলবে এটা কেউ ভেবেছে? সারা বিশ্ব তো অনেক শক্তিশালী দেশ, তাদের শক্তির দাপটে পৃথিবী অস্থির, আবার শক্তিশালী এক দেশের সাথে আরেক দেশের লড়াই যুদ্ধ বা তাদের সংঘাত বা তাদের আমরা দেখেছি অস্ত্রের মহড়া দেখেছি, সেই অস্ত্র সেই অর্থ সেই সম্পদ কোনো কাজে লাগে নাই, কোনো কাজে লাগবে না, লাগে না, সেটাই প্রমাণ করে দিল এই করোনা ভাইরাস। কাজেই আমি এটুকুই বলবো যে সবাইকে সুরক্ষিত থাকতে হবে, সাবধানে থাকতে হবে, কিন্তু তার মানে এই না যে অমানবিক আচরণ করতে হবে, দয়া করে সেটা আপনারা করবেন না। আর সেই সাথে আমি বলবো যে আপনারা সবাই সুস্থ থাকেন সেটাই আমরা চাই। আমাদের এখানে কিন্তু সুরক্ষা সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি, এখন পর্যন্ত 14,16,616 পিস PPE সংগ্রহ করা হয়েছে, তার মধ্যে 9,58,294 বিতরণ করা হয়েছে, আর মজুদ আছে 4,58,322 পিস, এবং প্রতিনিয়ত আমরা এটা সংগ্রহ করে যাচ্ছি। কাজে এদিকে লক্ষ্য রেখে সব ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি সুরক্ষিত করবার জন্য। সেই সাথে সাথে আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে মানুষকে যে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছি, আমি ধন্যবাদ জানাই যে সারা বাংলাদেশে এই যে আমরা খাদ্য সাহায্যটা দিয়ে যাচ্ছি, আমরা যদি হিসাব করি যে আমাদের 350 জন সংসদ সদস্য থেকে শুরু করে একেবারে ওয়ার্ডের মানে কাউন্সিলর এবং সদস্য সব মিলিয়ে আমাদের প্রায়
61,579 জন নির্বাচিত জনপ্রতিনিধি, যাদের মাধ্যমে এই বিতরণ হচ্ছে। সেই সাথে আমাদের প্রশাসনের এবং আমাদের মন্ত্রণালয়ের সকলে কাজ করে যাচ্ছেন, এগুলি দিচ্ছেন। কিন্তু মাঝে মাঝে কিছু খবর আসে যেটা সত্যি আমাদেরকে খুব দুঃখ দেয়, যে আমরা এই দুর্যোগের সময় মানুষ ঘরে বসে আছে, কাজ করতে পারছে, তাদের খাদ্য সাহায্য দিচ্ছি, কিন্তু এই সাহায্যের মধ্যে কেউ থামাদিক সেটা আমরা চাই না। কাজে এরকম যদি কখনও কোনো ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। তবে এই ব্যবস্থা নিতে যে আবার কোথাও কোথাও আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় দেখা যায় যে কিছু কিছু আশেপাশের লোক তারাই ষড়যন্ত্র করে একজন আরেকজনকে ফাঁসিয়ে দেয়, কিন্তু তদন্ত করতে গেলে দেখা যায় যে সেখানে কোনো এ ধরনের ঘটনাই ঘটেনি, সেরকমও অবস্থা আছে। তো এই দুর্যোগের সময় কেউ কারো পিছনে লেগে থাকবেন সেটাও কিন্তু আসলে ঠিক না, বরং সবাইকে সাহায্য করতে হবে। আমাদের বিত্তবানদের আমি আহ্বান করেছি এগিয়ে আসতে, সহযোগিতা করতে, তারা করে যাচ্ছে। আমাদের সরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত, এমনকি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অনেকেই এগিয়ে আসছে এই দুর্যোগে মানুষকে সহযোগিতা করবার। তারা আমাদের ত্রাণ তহবিলেও অর্থ দিচ্ছে, আবার নিজেরা নিজের উদ্যোগে খাদ্য সাহায্য দিয়ে মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন। কিন্তু তারপর আমি বলবো যে এই ক্ষেত্রে কোনো দুর্নীতি বা অনিয়ম হলে সেটা আমরা কিন্তু কখনো বরদাস্ত করব না। ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কিছু মামলা হয়েছে, যবে যে পরিমাণে আমরা দিচ্ছি সে পরিমাণে মামলা তেমন না, তারপরে আমি বলবো যে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। আমরা ইতিমাত্র 11টা ডিলারশিপ বা জামানত বাজেয়াপ্ত করা হয়েছে, আর প্রায় 40টার মতো সাজা প্রাপ্ত হয়েছে। তবে এর মধ্যে আমি আগে বললাম যে এই ধরনের ঘটার পর আমরা পরবর্তীতে আবার যখন তদন্ত করতে গিয়েছি দেখেছি যে এটা খুব বেশি একটা অনিয়ম দেখা যাচ্ছে, আর যা দেখা যাচ্ছে সেটুকুও দেখা যাক সেটাও আমরা চাই না। কাজে সবাই আপনারা আন্তরিকতার সাথে কাজ করেন, আর আমরা যে 50 লক্ষ রেশন কার্ড আরও অতিরিক্ত দেব, সেখানে আমাদের সামাজিক সুরক্ষা যারা পাচ্ছে বা যাদের ইতিমধ্যে রেশন কার্ড আছে তাদের বাদ দিয়ে যারা সত্যিকার মানে যাদের প্রয়োজন তাদের নামটা যেন তালিকায় থাকে। আমি ইতিমধ্যে আমাদের দলের সকল নেতাকর্মী প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড কমিটিতে সব জায়গায় আমরা কমিটি করতে বলে দিয়েছি, যেখানে এই নামগুলি তালিকা করতে যে যারা সত্যিকার দুস্থ, দরিদ্র, যার ঘরে খাবার নাই তাদের খুঁজে বের করা, এবং তারা যে তাদের হাতের জন্য সাহায্যটা পৌঁছায় সেই ব্যবস্থাটা করবার জন্য আমরা ইতিমধ্যে আমরা নির্দেশ দিয়েছি। কেন আমাদের দলের পক্ষ থেকে আমরা করে যাচ্ছি, কিন্তু তারপরেও আমরা যে সহযোগিতাটা দেব সরকারি হোক বা বেসরকারি হোক বা বিত্তবান যারাই করুক, সেগুলির জন্য সঠিক লোকদের হাতে পৌঁছায়, সেটা যেন কেউ অনিয়ম করতে না পারে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার নির্দেশ আমরা দিয়েছি। সেই সাথে আমরা আমাদের প্রশাসন থেকে শুরু করে যারা আছেন প্রত্যেক আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সহ সকলকে বলবো এ ব্যাপারে আপনারা সকলেই সজাগ হবেন এবং কাজ করবেন। যাই হোক, আমি আর বেশি সময় না নিয়ে আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, আর বিশেষ করে আজকে যে জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এই কয়েকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই ভাইরাসে যারা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সবসময় এটি দোয়া করি এবং সকালে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যেন এই ভাইরাসের থাবা থেকে যেন বাংলাদেশের জনগণ মুক্তি পায়, যে যেখানে আছে দেশে প্রবাসে। কারণ আপনারা যদি দেখেন প্রবাসে আমাদের বাঙালিরা সবথেকে বেশি মারা গেছে, এটা সবথেকে দুর্ভাগ্যজনক। দেশে আমরা যতটা সুরক্ষিত করতে পেরেছি, কিন্তু বিদেশে কিন্তু আমাদের বাঙালিরা ততটা সুরক্ষা পায় নাই, বরং অনেক বেশি সংখ্যায় তারা মৃত্যুবরণ করেছে, এটা সবথেকে কষ্টকর। তো যাক, আমি আপনাদের কথাই শুনবো, আপনারা বলবেন, আমি আপনাদেরকে এইটুকুই বলবো যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আপনার আশেপাশে সবাইকে সুস্থ রাখার জন্য চেষ্টা করেন। এই অবস্থা অবশ্যই কেটে যাবে, অবশ্যই আমরা আবার প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে, আবার আমরা এগিয়ে যাব জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা করতে। সবাই ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এবার সারা দেশের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের সাথে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি মত বিনিময় করবেন। শুরুতেই নারায়ণগঞ্জ
জেলা প্রশাসকের কার্যালয় প্রান্তে আমরা সংযুক্ত হচ্ছি। সেখানে জেলা প্রশাসক 14 দিনের কোয়ারেন্টাইনে থাকাতে বর্তমানে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক নারায়ণগঞ্জ জনাব মোহাম্মদ সেলিম রেজা কে অনুরোধ জানাচ্ছি সঞ্চালনা শুরু করার জন্য। ধন্যবাদ স্যার। মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, নারায়ণগঞ্জ জেলা একটি শিল্প জেলা, এই জেলার সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের ভিডিও কনফারেন্সে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব নজরুল ইসলাম বাবু, মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ 4-2, পুলিশ সুপার মহোদয়, সিভিল সার্জন, সিও র‍্যাব, সেনাবাহিনীর অধিনায়ক, সিও জেলা পরিষদ, সিও সিটি কর্পোরেশন, তত্ত্বাবধায়ক 300 শয্যা বিশিষ্ট হসপিটাল এবং ইমাম এবং সাংবাদিকবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী, নারায়ণগঞ্জ জেলা এই পর্যন্ত আমাদের আক্রান্তের সংখ্যা 216 জন এবং মৃত্যুবরণ করেছেন 13 জন, আইসোলেশনে আছেন 16 জন এবং আপনার সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রী আমরা 130,000 পরিবারের মধ্যে ত্রাণ পৌঁছে দিতে পেরেছি এবং আমাদের স্থানীয় সংসদ সদস্য, নেতৃবৃন্দ এবং শিল্পপতিরাও বিভিন্ন ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন এবং পুরো নারায়ণগঞ্জ জেলা বর্তমানে লকডাউনের আওতায় আছে এবং এই লকডাউন কার্যকর করার জন্য আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ, সেনাবাহিনীর সদস্য এবং র‍্যাব প্রতিনিয়ত দিন রাত কাজ করে যাচ্ছেন এবং জরুরি সেবাসমূহ যাতে সব জায়গায় পৌঁছে যায় সেটাও আমরা নিশ্চিত করছি এবং আমাদের 300 শয্যা বিশিষ্ট হসপিটাল যেটা আছে সেটা এখন করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে, সেখানে 3 জন রোগী ভর্তি করা হয়েছে ইতিমধ্যে। এবং মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জেলায় আক্রান্তের সংখ্যা যেহেতু বেশি, প্রতিদিনই দেখা যাচ্ছে আক্রান্তের সংখ্যা বেশি, তো সেখানে আমাদের মনে হয় যে এই টেস্ট যত করা যাবে, যত পরীক্ষা করা যাবে তত আমরা আইসোলেশনে বা পৃথক করে রাখলে আক্রান্তের সংখ্যা কমে যাবে। তো আমাদের আইডিসিআর থেকে যে প্রতিদিন 150 মতো স্যাম্পল কালেকশন করছে, আমাদের দৃষ্টিতে মনে হয় এটা আরো বাড়ালে বা ল্যাব করতে পারলে আমাদের জন্য ভালো হয়। মাননীয় প্রধানমন্ত্রী, তো মাননীয় প্রধানমন্ত্রী আমার তরফ থেকে এইটুকুই শেষ। এখন আপনি সানুগ্রহ পূর্বক যার সাথে কথা বলতে চাইবেন সাথে অনুমতি জ্ঞাপন করবেন, আমরা তার কাছে মাইক্রোফোন হস্তান্তর করব। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। তো এখানে ঠিক আছে, আপনি আগে আমাদের জনপ্রতিনিধি থেকে একজন দিতে পারেন, প্রথমে শুনি তাদের কথা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ 2 জনাব নজরুল ইসলাম বাবু মহোদয় উপস্থিত আছেন, আমি ওনাকে মাইক হস্তান্তর করছি। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী। সংক্ষেপ, আপনার নির্দেশিত পথে নারায়ণগঞ্জ জেলা যথাযথভাবে কাজ করছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর যথাযথ ভূমিকা পালন করে লকডাউনের কাজ অনেকটা সফল এবং সার্থক। তবে নারায়ণগঞ্জ জেলায় যেহেতু এই করোনা ভাইরাস বেশি ছড়িয়েছে, আমাদের প্রতিটি উপজেলায় ছড়িয়ে পড়েছে, বিশেষ করে নারায়ণগঞ্জ থেকে যারা বিভিন্ন জায়গায় গিয়েছেন সেখানেই ছড়িয়ে পড়েছে, যার কারণে নারায়ণগঞ্জের প্রতি আপনার যে দৃষ্টি আমি অতি কৃতজ্ঞতা জানাই। আপনার যথাযথ নির্দেশিত পথে আমরা